খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বিশ্বকবি রবি ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে চলে যাচ্ছি আমি আজকের বিস্তারিত সংবাদের দিকে। ভাবগম্ভীর পরিবেশ, কেননা আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, 83তম তিরোদান দিবস উদযাপন করা হয় সর্বত্র। ব্যতিক্রম নয় করিমগঞ্জ, বিভিন্ন সংগঠন আজ সকালের দিকে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। বিশেষ করে গীতবিতান সংগীত মহাবিদ্যালয়, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে অগ্রণী ভূমিকা নেন। ছিল সাংস্কৃতিক কার্যক্রম, সমুসাগর উদ্যান স্থিত কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অনন্য পরিবেশের সৃষ্টি হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবসে আমরা গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে কবিমূর্তির প্রাদেশে প্রবাসী অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের প্রথম মাল্যদান অনুষ্ঠান হলো, এরপরে আমাদের ছিল সঙ্গীত এবং লেকচার মাধ্যমে আমরা কবিতা সত্তর নিয়ে নিবেদন করি। আজ বিকাল 6টায় আমাদের গীতবিতান কার্যালয়ে কবিতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি করিমগঞ্জবাসী সকল সাংস্কৃতিক জনসাধারণকে এই পরিবার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
তার সঙ্গে আমি পৌরসভার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই জায়গাটুকু গতকালকে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সামনে একটি লাইট লাগানো হয়েছে। তার সঙ্গে আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমাদের সকালের এই প্রবাসী অনুষ্ঠানকে সুন্দর করে খোলার জন্য নমস্কার, ধন্যবাদ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এবং মঠ মন্দির সহ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করলেন করিমগঞ্জের হিন্দুরক্ষী দল। আজ সীমান্ত জেলা করিমগঞ্জের হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা জেলা আয়ুক্তের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট এক স্মারকপত্র প্রেরণ করে বলেন, বর্তমান সময়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানোর পাশাপাশি তাদের মঠ মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, এমন ঘটনা করিমগঞ্জের হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ভারতের প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করলেন। তাছাড়া তারা এও বলেন, যদি আগামীতে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা না হয় তাহলে ভারতের সকল হিন্দু সংগঠন একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে তারা জানান। গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে সারা আসামে একসাথে ডিসি মহোদয়ের কাছে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম আজকে এখানে দিলাম। আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ, বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধন যজ্ঞ চলছে, হিন্দুদের মঠ মন্দির ধ্বংস করা চলছে, মৌলবাদীরা যেভাবে ধ্বংস করছে, তার প্রতিবাদে আজ আমরা এখানে ছোট্টখাটো একটা মেমোরেন্ডাম দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে, যাতে আমাদের হিন্দুদেরকে সনাতন ধর্মাবলম্বীর মানুষদেরকে বাংলাদেশকে সুরক্ষা দিতে আপনার প্রচেষ্টা করুন, আমাদের মঠ মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করুন, আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমাদের আজকে আমরা ডিসি মহাশয়কে আমরা একটা কথাও বলে এসেছি যে বিগত দিনে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো আছে এগুলো টোটালি বন্ধ করার জন্য, আর আপাতত আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যদি এখানে বন্ধ না হয় আমরা মাঠে নামবো, মাঠে নেমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিব। ওদের কি আছে, বাংলাদেশের মৌলবাদীদের কি আছে, আমরা যদি খানি না দেই ওদের না খেয়ে ওরা মরে যাবে। আজকের দিনে আমরা এখানে মেমোরেন্ডাম দিচ্ছি, আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাব, যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, যদি হিন্দুদের মঠ মন্দির ধ্বংসলীলা বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের ভারতের সরকার যদি আপনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে আমাদের সমঝিয়ে দেন, যাতে আমরা বাংলাদেশ গিয়ে বাংলাদেশকে ধ্বংস করে আমরা ভারতের সঙ্গে যুক্ত করতে পারি। এটাই আজকের দিনে আমাদের এখানে আবেদন করছি। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। এবার নতুন রূপে নতুন সাজে সেজে উঠছে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়। কংগ্রেস কার্যালয়ের দেওয়ালে চলছে রং, বিভিন্ন রঙের রং দেওয়া হচ্ছে কার্যালয়ের দেওয়ালগুলোতে, কিন্তু সেই রং দেওয়ার পেছনে রয়েছে বিভিন্ন কারণ। কংগ্রেস ছেড়ে চলে গেছেন বিভিন্ন কংগ্রেসদের থাকা বিজেপি অনুগ্রামীরা, তাই বিজেপির অনুগ্রামীরা কংগ্রেস ছেড়ে চলে যাওয়ায় নতুন উদ্যোগে পথ চলা শুরু করার চেষ্টা রয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। তাই করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবন পুরো নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। এদিকে সংবাদ মাধ্যমের সম্মুখে একজন কংগ্রেস কর্মী বলেছেন, কমলাক্ষ চলে যাওয়ায় নাকি কংগ্রেস কার্যালয়ে দেওয়া হচ্ছে রং, নতুন রূপে সাজানো হচ্ছে কংগ্রেস কার্যালয়। ক্যান্সার রোগের সঙ্গে বিধায়ক কমলাক্ষকে তুলনা করে কংগ্রেস কার্যালয় নতুনভাবে সাজানোর বিষয় নিয়ে আমাদের সামনে মুখ খুললেন।
সব আজি আমি আমার কংগ্রেস অফিস আমি মানে আমার কংগ্রেস অফিস রং করা চলি আছে আপনাদের দেখি আছে হে আমি একটা সেলিব্রেশন করে আসো। আমার সেলিব্রেশনের কারণটা হয়েছে আমার কংগ্রেস পুরাপুরি মানে বিজেপি মুক্ত কংগ্রেস হয়েছে, দালাল মুক্ত কংগ্রেস হয়েছে, হিমন্তর দালাল মুক্ত কংগ্রেস হয়েছে আমার আমার কংগ্রেস অফিস। এতিয়া আমি ভালকে চলিম, আমি সকলে ঐক্যবদ্ধভাবে চলিম আর অহা অনাগত দিনত আমার একটা প্রোগ্রাম আছে 9 তারিখত, যেহেতু আমার কুইট ইন্ডিয়া মুভমেন্টের 9 তারিখলৈকে 15 তারিখলৈ আমার একটা প্রোগ্রাম আছে, এটু কেনেকে অর্গানাইজ করব লাগে আপনার দেখাই দিম। আর কমলাক্ষ দেবপ্রকাশ্য ভাবি আছে যে বাদ দিয়ে কংগ্রেস আর নচলে, হেয়া হয়েছে আমার প্রমাণ আমি কেনেকে চলিব পারি। আমি নতুনকে কংগ্রেস অফিস বনায় আছো, গোটে বেমার কেটা আমার ইয়ারপর আঁতরি গেছে, এই বেমারটুক আমি আকো ঘুরাই নলো। আমার গৌরব গগৈ ডাঙরিয়ায় স্পষ্টকে কইছে আর কমলাক্ষ দেবপ্রকাশ্যক আপনার যোগেদি মই একটা বস্তু হকিয়াই দিছো যে কমলাক্ষ দেবপ্রকাশ্য ডাঙরিয়া আপনি আমার কংগ্রেসের কংগ্রেস অফিস বেয়া মন্তব্য অনাগত দিনত নকরিব, আর আমার কংগ্রেস ফলোয়ার যখন ইসলাম ধর্মাবলম্বী ভাতৃ আছে ইসল লই আপনি যে মন্তব্যটু করেছে মর বরাকত দেখা আটাইতক ডর অকৃতজ্ঞ বিধায়ক হয় আপনি কমলাক্ষ দেবপ্রকাশ্য কেউ ন জুইম উত্তর করিমগঞ্জের শ্রদ্ধার রাইজে তাক আজি তিনবার ভোট দি বিধায়ক বনাইছে। এওলোক এই কমলাক্ষ দেবপ্রকাশ্যই আজিকালি বেয়া মন্তব্য করেছে হিমন্ত বিশ্ব শর্মার স্ক্রিপ্টেড হয়ে পেলাই হিমন্ত বিশ্ব শর্মার ভরিত সই, হ্যাঁ আমি তীব্র গরিহণা দিছো আর হকিয়াই দিছো। অহা অনাগত দিনত যদি এনেকে মন্তব্য আমি পাইছো আমি যে জঙ্গি আন্দোলন গড়ে তুলিম হিমন্ত। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়ার্ক। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পাওয়ার আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলাম বাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নম্বর 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন, এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে।
রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্সরে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। প্রতিবাদ এবার করিমগঞ্জে বাংলাদেশের বিরুদ্ধে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসের প্রাক্কালে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা কবিগুরুর মর্মস্মৃতি ভেঙে ফেলার প্রতিবাদ জানানো হয় আজ করিমগঞ্জ শঙ্খসাগর উদ্যানে। রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রদীপ জ্বালিয়ে এর প্রতিবাদ জানানো হয় সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজকে সমস্ত বিশ্বে ওনার প্রয়াণ দিবস, বিভিন্নভাবে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ওনাকে তথা নিজেদেরকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এর ঠিক দুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাজ্য রাষ্ট্র বাংলাদেশে যেভাবে ওনার মুক্তি এবং ওনার সমস্ত কিছু ভাঙচুর করে একটি অবাধ অবস্থার সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা সমস্ত বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপরায়ণ দিবস। গোটা বিশ্বে আজ কবিগুরুকে স্মরণ করছে, কিন্তু আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে আমরা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের জন্য। এ দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ গেয়েছেন, সেই দেশে আজ তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরবর্তীতে সরকার পতন এবং যেভাবে দেশের মূর্তিগুলো ভাঙা হচ্ছে, তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটি ভাঙা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
শুধু ভারতবর্ষ মধ্যে খ্যাত নয়, সমগ্র বিশ্ব বরেণ্য কবি। আমরা আজকে ওনার প্রয়াণ দিবসে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। একই সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আজকে বাধ্য হচ্ছি বলতে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনের নামে বাংলাদেশে যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে, এটাই ভারতবর্ষে আমরা যারা আছি এবং সমগ্র ভারত। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে মশাল জ্বালিয়ে প্রতিবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সম্মুখে মশাল জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা গেল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের। তারা বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির সহ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় রক্ষা সহ সে দেশে বসবাসরত হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেন। আমাদের হাতে রয়েছে ছাত্র সংগঠনের সদস্যদের মন্তব্য। তবে ছাত্র সংগঠনের এই মশাল মিছিল করিমগঞ্জ শহর পরিক্রমা করতে পারেনি, কেননা করিমগঞ্জ পুলিশ প্রশাসনের বাধা সম্মুখীন হতে হলো তাদেরকে। এক সময় প্রতিবাদ থামিয়ে দেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, এসে তবে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সম্মুখে কিছুক্ষণ প্রতিবাদ করতে পারে। প্রতিবাদের এ টু জেড আমাদের ক্যামেরায় বন্দী হয়। যে কোনো দেশের হোক, এই দেশেরও মানুষ হোক, বাংলাদেশেরই মানুষ হোক, তারা কিনা মানুষ না নিয়ে
এখানে বাংলাদেশের একটা মেয়ের মা তাইনো একটা মা আর কোনো ছেলের বাবা তাইনো একটা বাবা, তারা লোকে যেরকম বাজে ব্যবহার করো তারা যেরকম মারা হল যার উত্তর খেয়ে দিব। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে এখানে এই মাথা মশাল নিয়েও দাঁড়াইছি, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের সরকারে আমরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকারে আমরা অনুরোধ করলাম যে আমরা এই সরকারে আমরা এই শক্তিশালী সরকার যেটা গড়িয়া তুলছে ভারতবর্ষে এই সরকারে এটার বাংলাদেশের যেমন ম্যাটারটা চলে এটার মধ্যে ইমিডিয়েট ইন্টারভেনশন করতো আর বাংলাদেশের যে অন পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা ঠিক করতো। কারণ আমরা বিশ্বাস আছে এখন বাংলাদেশের মধ্যে যে সরকার তো নাই, সরকার তো বুড়িয়ে গেছে আর যে আর্মি আছে আর্মি এই জিনিসটা কন্ট্রোল। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে পাঠানো হলো এক বাংলাদেশি নাগরিককে, বিজেপির হাতে সমজে দিল আসাম পুলিশ এবং বিএসএফ। করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশের শেওলা বন্দর বিজেপির হাতে ওই বাংলাদেশি যুবককে সমজে দিল বিএসএফ। উল্লেখ্য, বাংলাদেশি ওই যুবক 2023 সালের জুলাই মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে পুলিশের কাছে সমজে দিয়েছিল। পরে অবৈধ অনুপ্রবেশের জন্য এক বছর কারাগারে শাস্তি কাটার পর বাংলাদেশের মৌলভীবাজারের আরবাস আলী নামের ওই যুবককে বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ এবং আসাম পুলিশ। ধন্যবাদ।